नमस्कार বন্ধুরা, গুড মর্নিং। বেঙ্গলি ব্লগার বাসুবীর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজকে শুক্রবার, শুক্রবারের সকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে 4:45, ঘুম থেকে উঠে গেছি 4:15-20। আজকে মন্দিরে যাব, তার জন্য শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো মন্দিরে যাবার আগে সূর্য ওঠাটা দেখব, দেখে তারপরে যাওয়া হবে। তার জন্য আগে ভাগে রেডি হয়ে গেলাম। আর আজকে সংক্রান্তি, আজকে মন্দিরে ভীষণ ভিড় হতে পারে, তার জন্য আরো এইভাবে রেডি হওয়া ভোর ভোর উঠে। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো, আমার হাজবেন্ডও মোটামুটি রেডি হয়ে গেছে, আর ওদিকে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। আমার হাজবেন্ড ছেলেকে ব্রাশ করিয়ে দিয়েছে আর ভিজে গামছা দিয়ে পুরো গাটা মুছিয়ে দিয়েছে। আর স্নান করানো হয়নি, মাথায় শুধু জল দিতে বাকি আছে। তো ওটা দেখা যাক, ওখান থেকে এসে, মন্দির থেকে এসে যদি স্নান করানো যায় তো করিয়ে নেব। ওকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, ও আবার তারপর ঘুমিয়ে গেছে। এই যে উঠে পড়েছিল, তারপর আবার ঘুমিয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি, বোনেদের ঘরে যাই এখন, ওরা রেডি হলো কি দেখি। আমরা চারজনই রেডি হয়ে চলে এলাম সমুদ্রের পাড়ে। এখনো পর্যন্ত সূর্যের দেখা নেই, তো এইখানে দেখাচ্ছে যে সূর্য উঠবে পুরীতে 5:30। তো চলো অপেক্ষা করি 5:30 পর্যন্ত, তারপরে সূর্য ওঠা দেখে যাব মন্দিরে। আর এখান থেকে টোটো অটো সব কিছুই যাচ্ছে মন্দিরে, মানে পাওয়া যাবে। আমি কেমন সেজেছি তোমরা তো অলরেডি দেখেছো, এরা তিনজনে কেমন সেজেছে একবার দেখে নাও। সকালে ঘুম থেকে উঠতে তো ভীষণ কষ্ট হয়েছে, মনে হচ্ছে আর একটু ঘুমালে হতো। ঘুমিয়ে ঘুমিয়েই বলছি যে এই রকম ভোরে উঠতে হবে, ভালো লাগছে না। তো আমাদের কালকে, আগামীকাল ট্রেন আছে, ভোরবেলাতে আরও বেশি উঠতে হবে। আজকে তো তবু উঠেছি 4:10-15 হবে তখন, কিন্তু কালকে উঠতে হবে 4:00-এর সময়, তবে ট্রেন পাওয়া যাবে। আর আমরা যেহেতু তিনজন রেডি হতে হবে, তো এই দেখো সূর্যের দেখা পাওয়া গেছে অবশেষে। তাও মানে বড় যে সূর্যের অংশটা সমুদ্র থেকে উঠবে সেই যে দৃশ্য, সেটা বোধহয় এখন আর দেখা যায় না, কেননা আগেরবারে পুরীতে এসে দেখতে পাইনি, তারপরে আমরা ওইদিকে দার্জিলিং গিয়ে সেখানে দেখতে পাইনি। বোধহয় পলিউশনের জন্য এখন আর সেইভাবে সূর্য দেখা যায় না। তো আমরা এইটাই ফার্স্ট দেখতে পেলাম, যেমন আমাদের এখানে থাকে সূর্যের তাপ অনেকটা বেশি, তেজ সূর্যের দিকে তাকানো যায় না, এখানে কি সূর্যের দিকে তাকানো যাচ্ছে, মানে হালকা গোল মতো হয়ে উঠছে। তো চলো সূর্য দেখা হলো আমাদের, এইবারে মন্দিরের দিকে যাওয়া যাক। এইবারে মন থেকে ভেবে নিয়েছি সানরাইজ দেখার জন্য আর ভোরে উঠবো না, কেন কি পলিউশন এত বেশি, আগামীকাল তো আগামী দিনগুলো মনে হচ্ছে দেখাই যাবে না। তো দেখো মন্দির চত্বরে চলে এলাম, ওখানে সামনেই টোটো অটো সবই দাঁড়িয়ে আছে। তো বললাম তো আমরা টোটোয় উঠে মন্দিরে নেমে গেলাম, মন্দির থেকে একটু আগে নামিয়ে দেয়। তো আস্তে আস্তে রাস্তায় একটা প্রবলেম হয়ে গেছে কি, আমাদের ফোন পড়ে গেছে রাস্তায়। তো পেছন থেকে সবাই ডাকলো যে কিছু একটা পড়ে গেছে, কিছু একটা পড়ে গেছে। আমরা ভাগ্যিস খেয়াল করলাম সেটা, না হলে ফোনটা পাওয়া যেত না। তো এই দেখো সবাই এখানে, এখনো পর্যন্ত মন্দির খোলেনি, মন্দিরের বাইরে দাঁড়িয়েই আছে এরা। এখন আমরা খোঁজাখুঁজি করছি জুতো, ব্যাগ এগুলো রাখার জায়গা কোথায়, কেন কি তারপরে মোবাইল একটা জায়গা ছিল এখানে দেখছি পুরীর মন্দিরের আশপাশটা সমস্ত কিছু ভেঙে নতুনভাবে তৈরি হচ্ছে। আমরা তো এই এসেছি 2-3 মাস হবে, তার আগে তখন সব কিছু ছিল, এখন দেখছি সেগুলো কিচ্ছু নেই। তার জন্য আর কি খোঁজাখুঁজি চলছে যে ফোন জুতো এগুলো। চলো বন্ধুরা এবার মন্দির থেকে বেরিয়ে দেখা হচ্ছে, কেন কি জুতো আর ফোন তো বাইরে রেখে যেতে হবে। তো এই দেখো অবশেষে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো, এমনকি জুতো আর ফোন আমরা ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে আছি। এই যে আমরা মন্দিরের এই সাইডটায় অনেক খোঁজাখুঁজির পর একটা দোকান পেয়েছি, তো সেখানে রেখেছি। তো চলো এবারে যাওয়া যাক, আর কিছু খাওয়া যাক, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমাদের খুব ভালো মতো পুজো দেওয়া হয়েছে, এমনকি জগন্নাথ দর্শন খুব ভালো হয়েছে।
এখন বেজে গেছে 9:30, আর আমরা অনেকক্ষণ আগেই এসে গেছি রুমে। রুমে এসে একটু রেস্ট করছিলাম, আর আমি এখনো চেঞ্জ করিনি। এবারে চেঞ্জ করে যাব সমুদ্রের পাড়ে। আমার হাজবেন্ডের ইচ্ছা আছে সমুদ্রে স্নান করার, এবার আমার ইচ্ছা এখনো সেইভাবে নেই। কালকে স্নান করে গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, তাই বলছি যে চলো আগে দেখি, যদি ভালো লাগে করব, না হলে পাড়েই দাঁড়িয়ে থাকবো। তো এই ভেবে যাচ্ছি, তো চলো ড্রেস চেঞ্জ করে নিই, করে সমুদ্রে যাই। ক্যামেরা নিয়ে যাবো কি জানি না, যদি চারজনেই স্নান করি তাহলে ফোন নিয়ে যাব না, আর যদি কেউ, আমি তো এখন স্নান করব কি করব না আবার আমার ঠিক নেই, তো বোন যদি ওদিকে স্নান না করে তাহলে ফোন নিয়ে যাব, ও তাহলে বসবে, ফোন নিয়ে বসতে পারবে। তো চলো বন্ধুরা পরে আসছি। আর সকালের টিফিন বলতে ওরা বোন বানাচ্ছে ম্যাগি রুমেতেই, তো ওরা ম্যাগি খেতে গেছে, আর আমার খুব একটা ম্যাগি ভালো লাগে না, তাই আমি এখানে ঘরে বসে কেক খেলাম। আর দেখি বেরোবো বাইরে, যদি কিছু খাবার মানে খাওয়া যায় ভালো লাগে তাহলে খেয়ে নেব। আর পুজো দিতে দিতে তো অনেকটা লেট হয়ে গেছে, প্রায় আমরা এলাম পুজো দিয়ে। যাই হোক, সকালটা ওইভাবেই কেটেছে, খুব ভালো হয়েছে, ভগবানের দর্শন খুব ভালোভাবে পেয়েছি, আর ইচ্ছা আছে বিকেলের দিকেও একবার যাব। তো চলো এখন আর বকবক না করে, ছেলে আর হাজবেন্ড গেছে বোনেদের ঘরে খাবার খেতে সকালের ব্রেকফাস্ট, আর আমি এখানে চলো রেডি হয়ে থাকি যাতে স্নান করতে বেরোতে পারি। তো পরে আসছি। এখন ক্যামেরা অন করে কথা বলার মতো মুড আমার নেই, তাই আমি ভয়েস ওভার দিয়ে নিচ্ছি। আমরা এখন চলে এসেছি দুপুরের খাবার খেতে, আর সকালের দিকে আমি বাইরে বেরিয়ে খেয়েছিলাম কচুরি, ফোন টোন নিয়ে যাইনি, সমুদ্রে ভীষণ ঢেউ খেয়েছি। আর আজকে সংক্রান্তি ছিল, ঢেউয়ের যা তেজ ছিল না কি বলবো, মানে বসে বসে ঢেউয়ের মজা উপভোগ করা যাচ্ছিল। আর আমরা তো একটু সামান্য দূরে গিয়েছিলাম, আজকে অবশ্য দূরে বেশি যেতে দেয়নি। তো যাই হোক, স্নান টান করে খিদে লেগে গেছে, তাই চলে এলাম পেটে আগুন রেস্টুরেন্টে। খাবার চলে এসছে সামনে, দেখো থালিতে কি রয়েছে, আলু ভাজা, পাঁপড় ভাজা, ভাত, এখানে মিক্স সবজি, ডাল, চাটনি। তো সত্যি বলতে আগের দিন যে দাদা বৌদি হোটেলে খেয়েছি সেটাই ছিল বেস্ট, প্রথম দেখেই তোমাদেরকে সাথে শেয়ার করলাম। আর এইদিকে রয়েছে চিকেন, এখানেও চিকেনের কালারটা বেশ সুন্দর, তো টেস্ট করে দেখা যাক। আর এইদিকে দেখো ছেলে ঘুমিয়ে গেছে, আর আমরা ওকে ঘুমন্ত অবস্থায় খাওয়ানোর চেষ্টা করছি। তো চলো, বেশিক্ষণ তো ক্যামেরা অন করে রাখা যাবে না, ও যেটুকু খায় খাবার খাক, কেননা ওর ভীষণ ঘুম এসে গেছে, ভোরবেলা উঠতে হয়েছিল না মন্দিরে যাওয়ার জন্য, তার জন্য। তো ও যদিও অনেক বেলায় উঠেছে তাও। তো আমরা খাওয়া দাওয়া করে এখন স্প্রাইট খাচ্ছি, আর এটা আমাদের খাওয়া দাওয়ার পর প্রত্যেক দিন চলছে থামস আপ খাওয়া, বদহজম হয়ে যাচ্ছে তো তার জন্যে। তো চলো এই আমরা হোটেলে নিষ্ঠায় করে বসে চারজনে মিলে, আর আমার ছেলে তো ঘুমিয়ে গেছে অলরেডি, ও তেমন বেশি কিছু খায়ও নি খুব একটা। আর আজকেই আমাদের পুরীতে লাস্ট দিন, তো চলো দুপুরে একটুখানি রেস্ট করে আবার বিকেল বিকেল বেরোতে হবে। এখন বেজে গেছে 5:30, দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিলাম, তারপরে উঠে আর এখন সমুদ্রের ধারে যাব, তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। রেডি বলতে আমি রেডি ছিলাম, আর এইদিকে ছেলেকে রেডি করিয়ে দিচ্ছে হাজবেন্ড, ও ঘুমাচ্ছিল, আজকে এত ঘুমিয়ে পড়েছে দুপুরের খাবারটাও ঠিক করে খায়নি, খুব মানে খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে। তো চলো যাই সমুদ্রের পাড়ে, কালকের মতো আজকেও ঘোরাঘুরি করি, কেনাকাটা করি, কালকে অনেক কিছু কেনাকাটা করেছি, তোমাদের সাথে পরে শেয়ার করব সেগুলো। তো চলো এখন বেরিয়ে পড়ি। কালকে পড়ে গিয়েছিল, কুইলে খাবি বলি, দেখ না তুই তাহলে বাবু খা, প্রচুর মিষ্টি হবে, তাহলে একবার মুখে দে ভালো লাগবে। নাও না তোমার, এই রুমালটা নিয়ে নাও, চলে এলাম সন্ধ্যের দিকে সমুদ্রের পাড়ে। আর ঘুম থেকে উঠতে উঠতে বললাম তো তোমাদের অনেকটা লেট হয়ে গেছে, এখানে যেন আমরা ঘুমোতেই এসেছি তাই না, আসলে এত ঢেউ খেয়েছি শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে, আর ভালোই লাগছে না যে উঠে আসি, কিন্তু ঘুরতে তো আসতেই হবে সন্ধ্যের দিকে সমুদ্রের পাড় ছাড়া আর কি বা আছে। তো যতই দেখছি ততই সমুদ্রকে আরও নতুনভাবে লাগছে, ঢেউ যেন আরও বেড়ে গেছে। আর আজকে বললাম যে সংক্রান্তি, তার জন্যে তো অনেককে সমুদ্রে নামতেও দিচ্ছে না, বেশি দূরে যেতে দিচ্ছে না, কিন্তু দেখো এখনও পর্যন্ত সবাই স্নান করছে। এখানে কিছু একটা দেখে ছেলেকে আগে খাইয়ে নেব, ছেলে তো দুপুরে আজকে তেমন কিছু খায়ও নি। তো চলো ওদিকে ছেলে খাচ্ছে ম্যাগি, আর আমরা খেলাম চা বিস্কুট। তো এইসব খাওয়ার পর এই দিকটা এলাম ঘুগনি খেতে, ঘুগনি বলতে এটা বোধহয় পাপড়ি চাটের মতো বানাবে, যাই হোক ঘুগনি দিয়ে।
তো চলো এটা বানিয়ে দিচ্ছে, এটা খেয়ে দেখা যাক। এই দেখো পাপড়ি চাট আমাদের হাতে চলে এলো, চলো তাড়াতাড়ি খেয়ে নিই, এবারে আমরা ঘুরতে বেরোই, ঘুরতে মানে কেনাকাটা করতে। এখন আমরা অনেক কেনাকাটা করলাম, যেটুকু বাকি ছিল লোকজনেদের দেওয়ার, তো কেনাকাটা করে বসে গেলাম দাদা বৌদি হোটেলে। বললাম যে আগের দিন দুপুরের খাবারটা খুব ভালো লেগেছিল, তো তার জন্য রাতেও চলে এলাম এখানে, দেখা যাক কী আছে, সেই বুঝে নেওয়া হবে ভাত অথবা রুটি। তো চলো, আর এইদিকে দেখো বাইরেটা দেখা যাচ্ছে, দোতলায় দাদা বৌদি হোটেলটা দোতলায়, আর আমাদের একদম যে এখানে আছি গেস্ট হাউস থেকে বেরিয়েই একদম সামনে। তো এদিকে খাবার চলে এসছে, দুপুরের খাবার কিন্তু আলাদা, রাতের খাবার আলাদা। তো এদিকে ভাত দিয়েছে, তার সাথে পাঁপড় পেঁয়াজ আর লঙ্কা। তো আসছে, এক এক করে আসছে, এত ভিড় হয় এখানটা, আর খাবারগুলো সত্যিই খুব টেস্টি, তো তার জন্যই মানে অনেকটা লেট লেট আসছে, তা এখনও খেতে শুরু করিনি। এই দেখো এসে গেছে, আজকে রাতের মেনুতে আছে আলু পোস্ত, ডাল আর পটল আলুর তরকারি, আর আমরা ডিমের থালি অর্ডার করেছি, তার জন্য আসবে ডিম। তো ডিমটা এখনো পর্যন্ত দেওয়া যায়নি, চলো এগুলো দিয়ে খেতে শুরু করি। তো এই যে খেতে শুরু করে দিলাম, ডিম এসে গেছে, আর এদিকে সুরজিৎদা নিয়েছে মিক্স সবজি, পনির দিয়ে ভেজ, আর ওইদিকে রুটি। গুড মর্নিং বন্ধুরা, পয়লা বৈশাখের সকলকে জানাই অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। আজকে শুক্রবার, শুক্রবারের এখন বেজে গেছে সকাল পৌনে পাঁচটা, আর আমাদের ট্রেন আছে 5:45। তো আমরা এখন রেডি হয়ে গেছি বেরোবো বলে। তো এই দেখো ঘুম থেকে উঠে আমি তো স্নান করে নিয়েছি, হাজবেন্ডও স্নান করেছে, শুধু ছেলেকে ব্রাশ করিয়েছে। তো আমাদের তিনটে ব্যাগ হয়েছে, ওই খাজা নিয়েছি তার জন্য একটা ব্যাগ হয়েছে, আর তারপরে যা কেনাকাটা করেছি ওই ব্যাগগুলোই হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি, বাইরে বেরিয়ে কতটা কি দেখাতে পারবো জানি না, তো যতটা পারবো শেয়ার করবো। আর আমরা বাড়ি পৌঁছাবো দুপুর 2:30 নাগাদ। তো চলো ও বেরিয়ে পড়ি, বোনেদেরও ওদিকে ফোন করে দিয়েছি, ওরাও রেডি হচ্ছে, আর আমরা তো এদিকে রেডি হয়েই গেছি। আমাদের এখান থেকে সামনে থেকে অটো ধরা হবে, ধরে সরাসরি স্টেশনে, আর ওখানে 6:45 ট্রেন আছে 5:45। তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। পুরীতে যখন এসে নামি তখনও এইরকম নিচু প্ল্যাটফর্ম, আর যখন দেখো উঠতে হবে এই দিক বাঁদিকে ট্রেনটা দাঁড়িয়ে আছে তখনও উঁচু, তো এইগুলোতে খুব অসুবিধা হয় উঠতে। তো চলো উঠতে হবে, কিছু করার নেই, প্ল্যাটফর্মটা যতদিন না উঁচু করে তো খুবই অসুবিধা, মানে বয়স্ক কেউ এলে, আমরা তো কম বয়স্ক তাতেই আমাদের অসুবিধা হচ্ছে, তো বয়স্ক কেউ এলে তো আরও বেশি। আর এখন ঘড়িতে দেখলে 5:25 হয়ে গেছে। চলো ট্রেনে উঠি, আমাদের কামরাটা একটু আগের দিকে, হেঁটে হেঁটে তাই অনেকটা যেতে হচ্ছে। এখন হেঁটে গেলে সুবিধা কি, হাওড়ার দিকে একটু কম হাঁটতে হবে। তো ট্রেনে উঠে বসে গেছি এখন, আর এসি চলছে, তো তার জন্য জানালাগুলো দিয়ে অত জল গড়িয়ে গেছে। তো আর এই দেখো কোলে ছেলে শুয়ে আছে, দুজনের কোলে। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই, ওই দিকটা বোন আর সুরজিৎদের সিট পড়েছে, ওদের তিনটে সিটে পড়েছে। তো আমি কি কি কিনলাম তোমাদের সাথে একটু মুখে শেয়ার করে নিই। আমি আমাদের নিজেদের বাড়ির জন্য কিনেছি শাক, মায়ের জন্য কিনেছি একটা ঘটি, তামার ঘটি, আর তারপরে এমনি পাড়ায় দেওয়ার জন্য নিয়েছি ছোট ছোট হাঁড়ি। তো এই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, আর সূর্যটাও আমাদের সাথে সাথে যাচ্ছে, কি অপূর্ব দৃশ্য, মানে এমনি চোখে ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না সেই অপূর্ব সুন্দর দৃশ্য, তবে আমার চোখ দিয়ে যে দেখছি দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে, তাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর বাড়িতে সবার জন্য তো খাজা নিয়েইছি, আর
ব্যাগ কিনেছি কিছু মানে দেওয়ার জন্য, তো এই সব আর কি কেনাকাটা। তো বাড়ি গিয়েই তাদেরকে তো দেওয়া হবে আশা করছি, তোমাদের সাথে দেখাতে পারবো কি জানি না। তাই ট্রেনে বসে বসে সকালের খাবার চলে এলো, দেখো প্রথমেই কফি আর বিস্কুট। তো কফির জলও দিয়ে গেছে, কফিটা শুধু গুলবো, তারপরেই দিয়ে গেছে সকালের নাস্তা। তো এইদিকে দেখো কি আছে, একটা জুস আছে, ওইদিকে ব্রেড, আর একটা ভেজ, একটা নন ভেজ অর্ডার করা হয়েছিল, তো একটাতে আছে ডিম ভাজা আর আর একটায় আছে ভেজিটেবিল। তো এইটাই ভেজিটেবিল, এটা আমার হাজব্যান্ড খাবে। আর ভেজিটেবিলের নিচে দেয় মটরশুঁটি, গাজর আর বিনস, এগুলোকে সেদ্ধ করে নিয়ে স্যালাড বানিয়ে দেয়। আর এই দেখো ডিম ভাজা। তো চলো এই খাবারগুলো আমরা তিনজনে মিলে শেয়ার করে খেয়ে নিই। ছেলের অলরেডি ঘুম ভেঙে গেছে, তো ওকেও ডেকে নিই, ও তো ওই জুসটা দেখে দারুণ খুশি। আজকে তো সারাদিন মোটামুটি ট্রেনের মধ্যেই কেটে যাবে, খাবার দাবার খেতে খেতে ভালোই লাগছে। চলো খেয়ে নিই, এবার লাঞ্চে আসছি। দেখো এতেও একটা ভেজ একটা নন ভেজ অর্ডার করা হয়েছিল, তো যেরকম আসে, পরোটা থাকে, তারপরে দই থাকে, ভাত থাকে, এদিকে চিকেন আছে, আর আমার হাজব্যান্ডের পনির, ডাল আছে। তো এই দিয়ে খাওয়া দাওয়া করে নিই। আর আমার ছেলে অলরেডি দইটা খেতে শুরু করে দিয়েছে, ওর যেগুলো ফেভারিট জিনিস সেগুলো পেলে ও আগে ভাগেই খেতে শুরু করে দেয়। খাবারের পর আইসক্রিম পেয়ে তো ভীষণ খুশি। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 4:45 বেজেই যাবে, তো ট্রেন কতটা লেট বোঝা যাচ্ছে না, আবার টাইমের আগেও দেখাচ্ছে, তাই হয়তো হাওড়ার কাছে গিয়ে দাঁড় করিয়েও দিতে পারে। তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাইকে হরে কৃষ্ণ।